ফেনীতে যখনই আমরা শুনতে পেয়েছি এখানে অনেক জল হয়েছে, বন্যা হয়ে গেছে, তখন আমরা বাংলাদেশের আমাদের সমস্ত ম্যানেজিং কমিটি যারা আছে সবাইকে নিয়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ফেনীতে যাতে কেউ এই খাদ্য অভাব না থাকে, সবাই যাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেতে পারে সেই ব্যবস্থা আমরা ইসকন থেকে নিয়েছি। এবং যেখানে যেখানে বন্যা দুর্গত এলাকা যেখানে যাওয়া যায় সেখানে নৌকা যোগে এবং বিভিন্নভাবে আমরা ট্রাকে করে বিভিন্ন জায়গাতে আমরা শুকনা পোশাক শুকনা খাবার এবং আমরা খিচুড়ি বিতরণ করছি যাতে সবাই যেখানে রান্না করে খেতে পারে না সেখানে রান্না করে খিচুড়ি ব্যবস্থা করছি এবং সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে সেই খাদ্য পেয়ে তারা খুব আনন্দ বোধ করছেন এবং তারা সবাই ইসকনকে প্রশংসা করছেন যে ইসকন থেকে আমাদের দিকে আমাদের এই খাদ্য সরবরাহ করেছে। এবং শুধু তাই নয়, আমরা শুকনা খাবার পানীয় জল এর ব্যবস্থাও আমরা করেছি যাতে সবাই খেয়ে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পায় এবং যাতে তারা মৃত্যু না হয় এই জন্যে, এবং এখানে জলের খুব সমস্যা এই জন্য আমরা স্লাইনও দিয়েছি এবং জলও সরবরাহ করেছি যাতে করে ভক্তরা জল খেতে পারেন। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোন জলের খাদ্য সবাই দেখছে কিন্তু জল পর্যাপ্ত পাচ্ছে না, সেই জলের ব্যবস্থাও ইসকন থেকে করা হয়েছে এবং সবাই সুন্দরভাবে এই জল পেয়ে তারা খুব আনন্দিত হচ্ছে। এবং এখন পর্যন্ত যে জানা যায়নি এখানে না খেয়ে কেউ মারা গেছে এটা আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি, হয়তো বন্যায় অনেকে ভেসে চলে গেছে, তাদের তো আমাদের করার কিছু নেই, কিন্তু যারা এখানে আছে তারা সবাই পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাচ্ছে। শুধু ইসকন থেকে না, বিভিন্ন সংগঠন থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। আমি তো শিখবো, আপনি জান আপনার কাছে না সেদিকে জান। তবু যান আমি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখানে দেখেন আমাদের ফেনী ইসকন মন্দির, ইসকন মন্দিরে এখনো বন্যা, জগন্নাথের রথ। কেমন জল ছিল এখানে? হরে কৃষ্ণ অনেক জল এখানে, এক গলার উপরে আমাদের যে স্টল রয়েছে দোতলার ছাদ ছাদ থেকে দেড় ফুট নিচে ছিল জল, সে জলের দাগ এখানে দেখা যায় উপরে, আমাদের মাথা থেকে উঁচু মাথার এক দেড় ফুট উপরে জল ছিল, এত জল মাথার উপরে জল ছিল। আমাদের শ্রীপাদ চারাচন্দ্র প্রভু ইসকন ফেনী মন্দির পরিদর্শনে এসেছে, আমাদের কুমিল্লা বিভাগীয় প্রধান কুমিল্লা মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ সুদর্শন প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পানির অবস্থা দেখুন, এখনো বন্যা, এখানে প্রচুর জল জমে আছে মন্দিরের ভিতরে, দেখেন প্রচুর পানি রয়েছে এখনো। এখানে যাওয়ার মতো এখনো রোড কি হয়নি, পানি এখনো পুরো রয়েছে। হরে রাম হরে রাম রাম রাম। এখনো মন্দিরে ঢুকার মতো রাস্তা কি হয়নি, প্রস্তুত হয়নি, দেখুন কি অবস্থা। আমরা আজকে বন্যা চোদের জন্য বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ, এখন রান্না চলছে, কিছু সময় পরে আমরা কি করবো। এগুলো বুগাস্টল রেগাস্টল এগুলো সব পানির নিচে ছিল, সব জল আর জল। সবাই আপনারা সহযোগিতা করতে পারেন, এখানে অনেক ভক্তরা অনেক কষ্টে রয়েছে। এখান থেকে অনেক প্রসাদ কতটুকু দিচ্ছেন? যাতে ভক্তরা না কষ্ট পায়,
এবং সাধারণ লোকেরা এখানে সঞ্জয় বাবু সহ দিল যে এই এলাকায় সবাই আছে পেট ভরে কে ছিল এখানে কে ছিল। আচ্ছা আপনি চলে আসেন, আরো সামনে চলে আসুন, মন্দিরের গেটে চলে আসেন। আমরা করছি আরে এখানে দেখুন বন্যায় কচু গাছ পর্যন্ত কি হয়ে গেছে, মরে গেছে, খুব অবস্থা ভয় হয়। এটা হচ্ছে যাওয়ার এদিকে রোড, রোডে এখন প্রচুর পানি, এখনো পানি আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে বল। হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আমরা এসেছি ইসকন ফেনী মন্দিরে। আপনারা দেখুন ইসকন ফেনী মন্দিরের কি অবস্থা। তো ইসকন ফেনী মন্দিরের বর্তমান অবস্থা পরিদর্শন করতে এবং ইসকন এবং ফেনী জেলায় বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করার জন্য হচ্ছে ইসকন বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে ভক্তবৃন্দরা এখানে প্রসাদ গ্রহণ করছে, যাতে ভক্তরা না কষ্ট পায় এবং সাধারণ সনাতন ধর্ম অবলম্বীরাও এবং সাধারণ লোকেরাও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেতে পেট ভরে এই খেতে পারে, স্বাদ পেতে পারে। মন্দিরের গেটে চলে আসেন, ব্যবস্থা আমরা করছি। আরে ওই আমরা তো মন্দিরের গেটে, আরে ইসকন মন্দিরের গেটে চলে আসেন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনারা দেখুন এখনো কিন্তু ফেনী মন্দিরের অবস্থা অত্যন্ত শোচনীয়। এখানে দেখতে পাচ্ছেন একদম পুরো মন্দিরে এখনো জল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জলের দাগ, এই যে আমার মাথা সমান জলের দাগ, এই যে প্রায় 7 ফিটের মতো। তো এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত জল ছিল, তো পুরো এই মন্দিরের ফার্স্ট ফ্লোর পুরোটাই ডুবেছিল, এই রডটা ডুবে গেছে। আর এক ভক্তরা দোতলায় ছিল। প্রভু কিছু যদি বলেন আমাদের লাইভে, আমাদের যে ফেনীতে যে বন্যা, এই বন্যায় হচ্ছে আমাদের ইসকন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলবেন। হরে কৃষ্ণ, ফেনীতে যখনই আমরা শুনতে পেয়েছি এখানে অনেক জল হয়েছে, বন্যা হয়ে গেছে, তখন আমরা বাংলাদেশের আমাদের সমস্ত ম্যানেজিং কমিটি যারা ছিল সবাইকে নিয়ে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ফেনীতে যাতে কেউ এই খাদ্যের অভাব না থাকে, সবাই যাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পেতে পারে সেই ব্যবস্থা আমরা ইসকন থেকে নিয়েছি। এবং যেখানে যেখানে বন্যা দুর্গত এলাকা যেখানে যাওয়া যায় সেখানে নৌকা যোগে এবং বিভিন্নভাবে আমরা ট্রাকে করে বিভিন্ন জায়গাতে আমরা শুকনা পোষা শুকনা খাবার এবং আমরা খিচুড়ি বিতরণ করছি, যাতে সবাই যেখানে রান্না করে খেতে পারে না সেখানে রান্না করে খিচুড়ি ব্যবস্থা করছি এবং সেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে সেই খাদ্য পেয়ে তারা খুব আনন্দ বোধ করছেন এবং তারা সবাই ইসকনকে প্রশংসা করছেন যে ইসকন থেকে আমাদের দিকে আমাদের এই খাদ্য সরবরাহ করেছে। এবং শুধু তাই নয়, আমরা শুকনা খাবার পানীয় জল এর ব্যবস্থাও আমরা করেছি যাতে সবাই খেয়ে পর্যাপ্ত পরিমাণে খাদ্য পায় এবং যাতে তারা মৃত্যু না হয় এই জন্যে, এবং এখানে জলের খুব সমস্যা এই জন্য আমরা স্লাইনও দিয়েছি এবং জলও সরবরাহ করেছি, যাতে ফলে ভক্তরা জল খেতে পারেন। এখানে সবচেয়ে বড় সমস্যা আছে কোন জলের, তো খাদ্য সবাই যাচ্ছে কিন্তু জল পর্যাপ্ত পাচ্ছে না, সেই জলের ব্যবস্থাও ইসকন থেকে করা হয়েছে এবং সবাই সুন্দরভাবে এই
জল পেয়ে তারা খুব আনন্দিত হচ্ছে এবং এখন পর্যন্ত যে জানা যায়নি এখানে না খেয়ে কেউ মারা গেছে এটা আমরা এখনো পর্যন্ত শুনতে পাইনি। হয়তো বন্যায় অনেকে ভেসে চলে গেছে, তাদের তো আমাদের করার কিছু নেই, এখানে আছে তা সবাই পর্যাপ্ত পরিমাণ সাহায্য পাচ্ছে, শুধু ইসকন থেকে না বিভিন্ন সংগঠন থেকেও সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এখানে আশেপাশের গ্রামগুলো আপনারা দেখুন যে এখনো কিন্তু অনেক জল জমে আছে। তো গতকাল রাতেও হচ্ছে এখানে হচ্ছে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন জলের দাগ এতটুকু পর্যন্ত, একদম পুরো ফার্স্ট ফ্লোর পুরোটাই হচ্ছে, সারা ফেনী শহরটাই আসলে ডুবেছিল। তো আমরা গতকালকে অনেক জায়গায় আমাদের ইসকন বাংলাদেশের অনেকগুলো টিম, আমাদের সদরমম ফাউন্ডেশন সব জায়গায় হচ্ছে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করেছে। তো আজকেও অনেক জায়গায় আমরা ত্রাণ বিতরণ করব ইসকন বাংলাদেশের মাধ্যমে। তো আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করুন, সকলে আমাদের সাথে থাকুন, সাধারণ ফাউন্ডেশনের সাথে থাকুন। তো আমরা সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করব, সমস্ত আপডেট আপনাদেরকে দেখাবো। হরে কৃষ্ণ। আর আমাদের এই লাইভটি শেয়ার করে দিন সব জায়গায়, যাতে করে আমাদের আমরা কোথায় আছি, কী করছি এবং এই ফেনীর বর্তমান অবস্থা সবাই যেন বুঝতে পারে। আমার ভাইও আছে, ভাই কিছু বলেন। হরে কৃষ্ণ। আমরা এই বন্যা দুর্গতদের মাঝ থেকে আজকে আস্তে আস্তে এসেছি যে কিভাবে তাদেরকে আমাদের নিজ উদ্যোগে কে কতটুকু পারছি তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছি আর কি। তো আপনারা চেষ্টা করবেন যে যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনারা কিছু করার জন্য, হ্যাঁ, অসহায় দুর্গত যেখানেই কারো কোনো প্রবলেম দেখবেন একটু সাহায্য করার চেষ্টা করবেন যতটুকুই পারবেন, মানে এটা তাদের জন্য অনেক, আপনার অল্প একটু সাহায্য তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো কৃপা করে আপনি আপনারা অবশ্যই চেষ্টা করবেন, সেই চেষ্টাটা আপনারা চালিয়ে দেবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা এখন কয়েকটা এলাকায় ত্রাণ দেওয়ার জন্য আমরা যাচ্ছি, তো আমরা সেখানে আপনাদেরকে আপডেট জানাবো, আবারও লাইভে আসবো একটু পর। হরে কৃষ্ণ। প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল, এখন যদিও জল নেমে গেছে, এখন অনেক কিছু যেগুলো যে ঘরগুলো নিচে আছে সেগুলো এখনো পানিবন্দী আছে, ঘরে অনেক প্রচুর ময়লা বন্যার আমাদের ফেনী সহদেবপুর ইসকন মন্দিরের সার্বিক সহযোগিতায় আপনাদের জন্য এখানে আমরা প্রসাদ খাবার এবং কি নিয়ে এসেছি, শুকনো খাবার খাওয়ার আমরা নিয়ে এসেছি। আমরা চাই সুশৃঙ্খলভাবে আপনারা প্রতিটা পরিবারে পান, আমরা এগুলো নিয়ে যাওয়ার জন্য আসি নাই, আপনাদের দেওয়ার জন্য এসেছি, কিন্তু আমরা চাইবো সবাই যেন একটু সহযোগিতা, আমরা চলে গেলে যেন আমাদেরকে কেউ যেন খালি না দেয়, কারণ কেউ যদি ভাবে কেউ ভাবে না সেরকম যেন না হয়। তো আমরা এখানে আরও পরবর্তীত আসবো, আপনাদের যেন বিশেষ করে এখানে যে সমস্ত স্টুডেন্ট রয়েছে অনেকের বইপত্র থেকে শুরু করে কিছুই নাই, সবার বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, যেন আমরা আরও আপনাদের সহযোগিতা করতে পারি, আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আর সবার সম্মিলিত প্রচেষ্টায় এরকম দুর্যোগ আমাদের মধ্যে আসবে, ভগবান তিনটা ক্লাশ আমাদেরকে দেন, আধ্যাত্মিক ক্লাশ, আদি বৈদিক ক্লাশ, আদি দৈবিক ক্লাশ, যেহেতু এটা হচ্ছে জড়জগৎ, ভগবান ভগবদ গীতায় বলছে এটা হচ্ছে দুঃখালয়ম, এই জড়জগৎটা দুঃখালয় অশাশ্বত, আমাদের সবসময় দুঃখ পেতে হবে, একটা দুঃখ যাবে আর একটা দুঃখ আসবে, তো সেই সমস্ত দুঃখ থেকে আমরা পরিত্রাণ পাবো যদি আমরা সবাই সম্মিলিত থাকি। সবাই ফাট গাছ দেখেছেন,
আমরাও কি হতে হবে, একজন আরেকজনের পিছনে যদি না লেগে আমরা যদি সবাই সম্মিলিত থাকি, সবাই সবাইকে সরি, কেন সবার সমস্ত হীন নাই, কিছু কিছু ফ্যামিলি আছে সামর্থ্যবান, আমরাও আমাদের সাধু মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা কিছু নাই, যাদের কাছে সামর্থ্য আছে তাদের কাছ থেকে আমরা ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে চাল ডাল রান্না করে আপনাদের জন্য কি করেছে নিয়ে এসেছে, আপনাদের সহযোগিতা, আপনাদের দুঃখে আমরা সঙ্গী হওয়ার জন্য। তো আমরা চাই সবাই আপনারা সহযোগে, এখানে আমাদের যে ইসকন মন্দির আছে সেখানে যাবেন, ওখান থেকে এখানে নিয়ে আসবেন, সবাই আমরা সম্মিলিত প্রচেষ্টায় সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা এই যে কৃষ্ণ ভাবনাময় যে আমাদের ইসকন যে অর্গানাইজেশন, এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে আমাদের মন্দির আছে, হ্যাঁ প্রায় 10-15 হাজার বড় বড় মন্দির আছে, 10-15 হাজারের মধ্যে সহদেব পুরো পড়ে নাই, কারণ এখানে এখনো বড় মন্দির হয়নি। তো ওইরকম ছোটো মন্দির সহ দেখলে প্রায় 1 লাখের উপরে আমাদের কি আছে মন্দির আছে। সারা পৃথিবীর মানুষ এখন কি করছে, কৃষ্ণ ভক্তি পালন করছে, সেজন্য মহাপ্রভু আছে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তো মহাপ্রভু গোলকেরও প্রেমদন আমাদের জন্য নিয়ে এসেছেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমরা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইসকন ফাউন্ডার আচার্য ছবি আছে আপনাদের, এখানে ছিল প্রভুপাদ, তার কি পায়, তার কি পায়, আমরা সারা বিশ্বে কৃষ্ণ ভক্তি কি করতে পারছি, আমাদের এই জগতে এটা হচ্ছে আমাদের টেম্পোরারি স্থান, আমরা কিছুদিনের জন্য এসেছি আবার কিছুদিন পরে চলে যাব। আপনাদের হয়তো কিছু সৌভাগ্যের ফলে এখানে কেউ দাসপাড়া জন্মগ্রহণ করেছে, কেউ ফেনীশহরে জন্মগ্রহণ করেছে, কেউ চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে, সেটা আমাদের কর্মফল অনুসারে আমরা কি করেছি জন্মগ্রহণ করেছি, আমাদের এটা চয়েস ছিল আমরা যেখানে জন্মগ্রহণ করবো সেটা আমাদের চয়েস ছিল না। তা আমরা যদি এখন ভালো কাজ করি, ভগবত ভক্তি করি, আগামী জীবনে আমরা ভগবত ধামে যেতে পারি বা আরও উন্নততর জায়গায় আমরা কি করতে পারি জন্মগ্রহণ করতে পারি। সবাই আপনারা যারা যারা আসছেন এখানে, যারা অর্গানাইজার রয়েছেন, যারা মুরব্বীরা রয়েছেন, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এখানে আপনাদের সবার সবার যোগদান করার জন্য। আমরা তারে কৃষ্ণ নাহি থাকে।